লকডাউনে তার আপন জেটটিত ভাইয়ের বাড়িতে দুদিন হাঁড়ি চড়েনি তৃণমূলের কাছ থেকে চেয়েও পায়নি তার ভাই গোটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে কেশপুরের পৈতৃক ভিটেই থাকা কাকিমা ভাই ও পরিবারের অন্যান্যদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন অভিনেতা তথা ঘাটালে তৃণমূল সাংসদ দেব দেবের মেজাটা বিষ্ণুপদ অধিকারীর ছেলে বিক্রম অধিকারী তার একটা অভিযোগেই শোরগোল পড়ে যায় রাজ্যে বিক্রম বলেন তৃণমূলের থেকে চাল চেয়ে তিনি পাননি সিপিএম তাকে চাল দিয়ে সাহায্য করেছে বিক্রম তার মা স্ত্রী সহ দুই ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে থাকেন জানা যায় প্রথম থেকেই অবস্থা বিশেষ ভালো ছিল না তাদের বাবা মারা যাওয়ার পর বাসের হেলপারের কাজ শুরু করেন বিক্রম বিক্রমের অভিযোগ লকডাউনে চালের জন্য স্থানীয় তৃণমূল নেতা গ্রাম প্রধানের কাছে গিয়েছিলেন তিনি কিন্তু সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় বিক্রম জানান সবার সঙ্গে রেশন কার্ডের জন্য আবেদন জানিয়েছিলেন তিনি কিন্তু কার্ড এখনও আসেনি তবে এখন যাদের রেশন কার্ড নেই তারাও পাবেন রেশন সেই আশায় স্থানীয় তৃণমূল নেতাদের কাছেও গিয়েছিলেন কিন্তু সেখানে শুনতে হয়েছে তিনি স্বয়ং সাংসদ দেবের ভাই তার রেশনের চাল খাওয়ার কি দরকার এরপর কেশপুর বাজারে আসেন বিক্রম সেখানেই দেখা হয় স্থানীয় সিপিএম কর্মীদের সঙ্গে বিক্রমের অবস্থা জানতে পেরে তারাই উদ্যোগ নিয়ে চাল ডাল ও কিছু নগদ টাকা দিয়ে আসেন বাড়িতে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা বলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে সিপিএমের উস্কানিতে এসব বলেছেন তার কথায় যিনি অভিযোগ করেছেন তৃণমূল ত্রাণ দেয়নি তিনি কি স্থানীয় স্তরে দলের কাউকে বলেছেন আমি খোঁজ নিয়েছি কাউকে বলেননি একজন লোক নেই তৃণমূলের কাছে খাবার চেয়েছেন অথচ পাননি কিন্তু তৃণমূল সংসদ দেব এদিন তার ভাইয়ের তোলা অভিযোগ নিয়ে কোনো মন্তব্যই করেননি বরং সব কিছুর জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি রবিবার টুইট করে এই গোটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করার পাশাপাশি দেব জানান এদিন সকালে কেশপুরের মহিষ্টা গ্রামের বাড়িতে রেশন পৌঁছে গিয়েছে একটি ছবিও টুইট করেন টলিউডের সুপারস্টার তাতে দেখা যাচ্ছে দেবের প্রতিনিধি হিসেবে দুই ব্যক্তি কাকার ছেলের হাতে রেশন সামগ্রী তুলে দিচ্ছেন গত কয়েক ঘন্টায় দেবের বিরুদ্ধে তীব্র সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকের মতে সাংসদ হিসেবে তো বটেই সেলিব্রিটি হিসেবেও নিজের ইমেজ রক্ষা করতে সঠিক পদক্ষেপ করেছেন দেব